টানাপোড়েনের পর গতকালই সিবিআই হেফাজতে পেয়েছে সন্দেশখালী কাণ্ডের বেতাজ বাদশা শেখ শাহজাহানকে। আর তাকে হেফাজতে নিয়ে এবার সন্দেশখালীতে সিবিআই সন্দেশখালী থানায় গিয়ে পুলিশের দায়ের করা শতপ্রণোদিত মামলার নথি সংগ্রহ করল কেন্দ্র তদন্তকারী সংস্থা। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, অর্থাৎ এজেন্সি যখন হাতে পেল শেখ শাহজাহানকে, সঙ্গে সঙ্গে তৎপরতা শুরু, কি কি ধরনের কাজ এখনো পর্যন্ত হলো? গতকাল রাত্রের থেকেই একেবারে তৎপরতা কিন্তু তারা শুরু করে দিয়েছে। গতকাল রাত্রেবেলা যখন শেখ শাহজাহানকে নিজাম প্যালেসের মধ্যে নিয়ে আসা হলো, তারপরে সিবিআই এর বেশ কয়েকজন অফিসার তারা একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বসিরহাট পুলিশ, জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে বসিরহাটে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন। এবং সেখান থেকে কিন্তু তুমি জানো, পুলিশ একটা গত 5ই জানুয়ারি যখন ইডির ওপরে এই হামলার ঘটনাটি ঘটে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শতপ্রণোদিতার মামলা করেছিল। সেই মামলার সমস্ত নথি পত্র একবারে তা বসিরহাটে গিয়ে সিবিআই এর আধিকারে তারা কিন্তু সংগ্রহ করে। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখন সিবিআই যেহেতু দেখো গতকালকেই হেফাজতে তারা পেয়েছেন শেখ শাহজাহানকে, তাকে যেমন একদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি অধিকাংশ সময় একদম চুপচাপ থাকছেন, কিন্তু পাশাপাশি তদন্তটাকে গোটাটাকে একটা লাইনে তারা নিয়ে যেতে চাইছেন। এবং আজকে আমরা দেখেছি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ডেপুটি ডাইরেক্টর গৌরব ভারিল, তিনি কিন্তু এসে পৌঁছেছেন নিজাম প্যালেসে। এবং এই ডেপুটি ডাইরেক্টর তিনি কিন্তু একেবারে ইডির ওপরে হামলার যে ঘটনা ঘটে সেই ঘটনার অভিযোগ দায়ের করেছিলেন। ওনাকে কিন্তু এর আগেও পুলিশের তরফ থেকে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল বা সিআইডির তরফ থেকে দুবার কিন্তু ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি সময় দিতে পারেননি। যদিও এই প্রসঙ্গে তো বলে রাখি, ইডির তরফ থেকে বারবার করে যে বিষয়টা বলা হচ্ছিল যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় কিন্তু তদন্তটা করুক। এবারে দেখলাম কি না, কালকের থেকে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই তদন্তভার সম্পূর্ণভাবে নিল, শেখ শাহজাহানকে নিল, তারপরে আজকেই কিন্তু একেবারে নিজাম প্যালেসে ইডির ডেপুটি ডাইরেক্টর গৌরব ভারিল তিনি কিন্তু এসে পৌঁছেছেন। এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমায় দিয়ে রাখবো, সেটা হচ্ছে শেখ শাহজাহানের সিডিআর অর্থাৎ কল ডিটেলস রেকর্ড, সেই কল ডিটেলস রেকর্ড কিন্তু ইতিমধ্যেই সিবিআইয়ের স্ক্যানারের মধ্যে রয়েছে। এবং সেই যে সেখান থেকে কোথায় কোথায় কখন কখন ফোন করেছিলেন শেখ শাহজাহান, কার কার সঙ্গে কথা হয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখার কাজ করে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়েছেন বর্তমানে সিবিআইয়ের গোয়েন্দারা। কুশমিতা পাঠ, ধন্যবাদ। বিজেপি সদর দপ্তরে বিজেপিতে যোগ দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই তার বিজেপিতে যোগদান। বিজেপি ভারত মাতা কে জয়।